another video বন্ধুরা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে একটা সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যেটা কিছুদিন আগে কিন্তু প্রকাশিত করা হয়েছে যেখানে মাধ্যমিক পাস আর উচ্চ মাধ্যমিক পাসে তোমরা কিন্তু চাকরির জন্য আবেদন করতে পারো। তো কিভাবে আবেদন করবে, কত টাকা তোমরা এখানে স্যালারি পাবে, কোথায় তোমাদের জব পোস্টিং এখানে হবে, সমস্ত তথ্য তোমাদের এই চাকরিটার সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদের কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দিতে চলেছি। তো যারা ইন্টারেস্টেড রয়েছে এই চাকরিটার সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চাও তারা কিন্তু আজ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেকদিনকে প্রোভাইড করে থাকি। তো যারা ইন্টারেস্টেড রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস আমি তোমাদেরকে জানা যায় যে শিশু সুরক্ষা কমিটির তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে। তো ফুল অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদেরকে আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, এক্সপ্লেন করে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ এই মুহূর্তে চলে এসেছি আমি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে। ফার্স্টেই তোমাদেরকে একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর জব পোস্টিংও তোমাদের এখানে হবে কলকাতাতে, শর্ট লেগে কিন্তু জব পোস্টিং হবে তোমাদের এখানে, ঠিক আছে। 15/9/2021 15ই সেপ্টেম্বরে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। মেমো নাম্বারটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। 23 তারিখ থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, অর্থাৎ 23 এখনও স্টার্ট হয়নি, 3 দিন পর থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। কীভাবে আবেদনকে সেটা আমি দেখিয়ে দেবো। আর সাথে 30 তারিখ অবধি কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে, ঠিক আছে। কোন কোন পোস্টে এখানে আবেদন চলছে সেটা তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বেঞ্চ ক্লার্কের জন্য আবেদন চলছে আর লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন চলছে, যেখানে কিন্তু SC ST OBC জেনারেল সমস্ত ক্যাটাগরির ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। বেঞ্চ ক্লার্কের জন্য তোমাদের এখানে হায়ার সেকেন্ডারি যাওয়া হচ্ছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশও তোমরা আবেদন করতে পারবে। আর এজ চাওয়া হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে। আর লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের মাধ্যমিক পাস হতে হবে আর অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। কারণ হচ্ছে অ্যাজ পার গভর্নমেন্ট রুল এজ রিল্যাক্সেশন এখানে একটা দিয়ে দিচ্ছে। অ্যাজ পার গভর্নমেন্ট রুল এজ রিল্যাক্সেশন SC ST OBCর জন্য এজ রিল্যাক্সেশনও তোমরা এখানে পেয়ে যাবে। আর সব থেকে যেটা বড় কথা রয়েছে, যদি তোমাদের অ্যাডভান্টেজ পাবে তোমরা, যদি তোমাদের বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকে তাহলে তোমরা অ্যাডভান্টেজ পাবে। স্যালারি তোমরা পেয়ে যাবে 14,770 টাকা থেকে 11,880 টাকাও পাবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য। আর বেঞ্চ ক্লার্কের জন্য পাবে 14,770 টাকা করে স্যালারি তোমরা প্রত্যেক মাসে কিন্তু পেয়ে যাবে। পুরোপুরি অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এখানে দেখো এজ ফর অল ক্যাটাগরি অফ অ্যাবাভ পোস্ট উইল বি ক্যালকুলেটেড অ্যাজ অন 1/1/2020 অর্থাৎ 1/1/2020 অনুযায়ী তোমাদের কিন্তু বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, তাহলে তোমরা শুধুমাত্র কিন্তু আবেদন করতে হবে, নাহলে কিন্তু আবেদন করতে হবে না। আবেদনের কী প্রক্রিয়া রয়েছে, আবেদন করার জন্য তোমাদের কিন্তু North24parganas অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে। সেখানে গিয়ে তোমার অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে পোস্টের জন্য আবেদন করতে সাথে নিজস্ব যাবতীয় ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে রাখা হয়নি, ঠিক আছে। অ্যাডমিট কার্ডও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড মানে বুঝতে পারছো যে এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন হবে। সিলেকশনের প্রসিডিওরটা আমি তোমাদের একবার এক্সপ্লেন করে বলে দিচ্ছি, পুরো ডিটেলটা বলে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক আউট করে নিও। একটু স্ক্রল ডাউন করবে, দেখতে পাবে যে ডিটেলস এক্সামিনেশন দিয়ে দেওয়া রয়েছে, যে বেঞ্চ ক্লার্কের জন্য লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কটা করে পোস্ট রয়েছে। রিটেন মার্কস দেখতে পাচ্ছ 80 নম্বরে রিটেন মার্ক হবে, কম্পিউটার টেস্ট 10 নম্বরে হবে, ভাইভা হবে 10 নম্বর, টোটাল কিন্তু 100 নম্বরে টোটাল কিন্তু দুটো পজিশনের জন্য কিন্তু তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে। আর সাথে তোমাদের সিলেবাসটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। MCQ টাইপ কোশ্চেন এখানে তোমাদের হবে, দেখতে পাচ্ছ বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে কিন্তু কিছু কোশ্চেন তোমাদের এখানে দেওয়া হয় যেগুলো তোমাদের কিন্তু সলভ করতে হবে, ঠিক আছে। এখানে আর কিছু সেরকম বলার নেই, একটু অনেক কিছু ডেসক্রিপটিভভাবে অনেক কিছু বলে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখে একবার পড়ে নিও। যদি এখানে ভিডিওতে বলতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আমি বেশি বড় করছি না। এখানে আর কিছু সেরকম বলার নেই, এবার তোমাদের দেখিয়ে দেবো তোমরা কীভাবে আবেদন করবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একবারে দেখতে পারবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট North24parganas বারাসাত, এখান থেকে কিন্তু রিক্রুটমেন্টটা প্রকাশিত করা আছে। আর এখানে বলে দেওয়া হচ্ছে জব পোস্টিংয়ের লোকেশনটা কোথায় হবে। অবশ্যই যারা এলিজেবল হবে তারা কিন্তু 30 তারিখের মধ্যে কিন্তু আবেদন করে দেবে। কীভাবে আবেদন করে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আবেদন করার জন্য তোমাদেরকে চলে আসতে হবে হচ্ছে North24parganas অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এখানে চলে আসতে হবে। ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের কিন্তু এখানে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তো এখানে আসার পর স্ক্রল ডাউন করবে, দেখতে পারবে যে স্কিম, স্ট্যান্ডার্ডস, নোটিশ বোর্ড, রিক্রুটমেন্ট বলে একটা অপশান রয়েছে। এই রিক্রুটমেন্ট বলে অপশানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছ সি মোর বলে একটা অপশান, এই সি মোর বাটনটা তোমাদের ক্লিক করতে হবে। করার পরে ফার্স্টেই দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট নোটিশ অফ 2 ক্যাটাগরি অফ পোস্ট বেঞ্চ ক্লার্ক অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট ডাউনলোড বাটনটা ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে। আর সাথে এখনও অবধি এখানে কিন্তু অ্যাপ্লাইয়ের লিঙ্ক দেয়নি। যদি 23 তারিখের পর থেকে তোমাদের কিন্তু এখানে যেভাবে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছ পাশে কিন্তু অ্যাপ্লাই বাটনও তোমরা দেখতে পাবে। সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। যদি তোমরা চাও একটা আবেদনের ভিডিও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে 23 তারিখের পরে আমি একটা আবেদনের ভিডিও, প্রক্রিয়ার ভিডিও একটা তোমাদের আপলোড করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।